আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে নতুন বছরের ব্লগটি না দিতে পারলেও আগের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আর শুরু করার আগে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনাদের ভালোবাসে কিন্তু আমার চ্যানেলটা এই পর্যন্ত চলে এসেছে। আশা করছি বাকি দিনগুলো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে অনেক বেশি উৎসাহ দিবেন। তো এই তো কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই জন্য কড়াইতে আমি প্রথমেই তেল গরম করে নিয়েছি। এখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বোয়াল মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই তেলের মধ্যে। আমি অল্প তেলেই রান্নাটা করছি, তাই অল্প তেলেই সব ভাজাভাজির কাজ শেষ করে নিচ্ছি। আপনাদের সাথে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বেবিটাকে এই বছর থেকে স্কুলে দিচ্ছি। তো ওকে যেহেতু স্কুলে ভর্তি করা হয়েছে, ওর দেখা গেছে স্কুলের বিভিন্ন কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে, এই জন্য 31st আর হচ্ছে নিউ ইয়ারের ভিডিওটা এখন পর্যন্ত এডিট করা শেষ হয়নি। তো আশা করছি এডিট করা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যেভাবে আমি মশলা সংরক্ষণ করি এক মাসের জন্য, তার কিছু ভিডিও অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এতে করে যেটা হবে, যারা আমার মতো বিজি মম কিংবা নতুন রাঁধুনি আছেন, তারা কিন্তু খুব সহজেই এক মাসের জন্য মশলাটা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। আর ফ্রিজে মশলাটা যদি আমরা সংরক্ষণ করে রাখি, তাহলে দেখা যায় রান্না করতেও কিন্তু কম সময় লাগে। আমার তো দুইটা বেবি, আর দুইটা বেবিকে নিয়ে সারাদিন কিন্তু দৌড়ের ওপর থাকতে হয়, তাই মশলাটা যদি একবারে আমি পেস্ট করে রাখি, তাহলে দেখা যায় রান্না করতে একদমই কম সময় লাগে। আর কিছুদিন পরে তো ওদেরকে নিয়ে স্কুলে দৌড়াতে হবে, তখন দেখা যাবে আরও বিজি থাকতে হবে। তো সব কিছু মিলে এইভাবে কিন্তু রান্নাটা করে নিলে আমাদের জন্য অনেক সহজ হয়। মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি। রান্নার জন্য সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম, এখন যে প্যানটার মধ্যে রান্না করব, সেই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। রসুন আর জিরা সবসময় আমি ফ্রিজে বেশি করে বেটে রেখে দেই, আর সেখান থেকে নামিয়ে নামিয়ে কিন্তু রান্নাটা শেষ করে নিই। তো আজকেও যে মশলাগুলো আমি ব্যবহার করছি, সব মশলা ফ্রিজে আগে থেকে বাটা ছিল, তো ওখান থেকে নামিয়ে নিয়েছি আমি রান্নার কিছুক্ষণ আগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর জিরা বাটা, সাথে কিছুটা ধনিয়া বাটাও আছে। যেহেতু এটা রেগুলার রান্না, তাই মশলার পরিমাণটা সবসময় আমি যে আন্দাজে তরকারিটা রান্না করি সেই অনুযায়ী দেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। খুব সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, তো এই পানিতে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠেছে, তো মশলাটা এখন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা আলু। আলু ছাড়াও আরও কিছু সবজি দিব,
তো আলুটা যেহেতু একটু শক্ত সেজন্য আলুটা আগে কষিয়ে নিচ্ছি। সব আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে যেটা হবে যে আলুগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। অনেকে আলু তেলেও ভেজে রান্না করে থাকেন, তবে আমি সবসময় এভাবে মশলার সাথে কষিয়ে কিংবা মশলার সাথে ভেজে নিয়ে রান্না করে থাকি, এতে করে টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। তো এভাবে একটু সময় নিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নিয়েছি, এখন এটা মোটামুটি আধা সিদ্ধ মতো হয়ে গেছে। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি শিম। শিমগুলোকে আগে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন এর সাথে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। শিম আর আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর একটা ঢাকনা দিয়ে দিয়েছি এই দুইটা সবজি ভালোভাবে কষিয়ে নেবার জন্য। আর এভাবে যে শক্ত সবজিগুলো সেগুলো যদি আগে থেকে আমরা কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু খাবারের টেস্টটাও অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন যেহেতু সবচেয়ে নরম সবজি তাই যে কোনো রান্নায় বেগুনটা একটু দেরিতে দেই যদি সেই রান্নার মধ্যে আরও কিছু সবজি থাকে। তো একটু বেগুনটা দিয়ে দিলাম, আর বেগুনটা সিদ্ধ হতে 5 মিনিটও লাগবে না, তার আগে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর আলু আর শিম কিন্তু অলরেডি এটা 70% কুক হয়ে গেছে। যে কোনো ধরনের তরকারি রান্নায় সবজিগুলো যদি নরম আর শক্ত হয় এমন হয় তাহলে দেখবেন ধাপে ধাপে সবজিগুলো দিলে রান্নার পরে সবজির কালারটাও কিন্তু ঠিক থাকবে। আর আমি যদি একসাথে সব সবজিগুলো রান্না করতাম তাহলে দেখা যেত কিছু সবজি রান্নার পরে একটু ডিসকালার হয়ে যেত। তো এখন পরিমাণ মতো পানি দিচ্ছি বেগুন দিয়ে কিছুক্ষণ কষানোর পরে। এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর এই পানিতেই আশা করছি তরকারিটা রান্না হয়ে যাবে। এখন এই সবজিগুলো পুরোপুরি রান্না হতে হতে ততক্ষণে আমি আলু ভর্তা করে নিচ্ছি। আলুগুলোকে আগে সিদ্ধ করে রেখেছিলাম। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজ একসাথে এগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। আর এই যে বাটনার সাহায্যে ভর্তাটা করলে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগে। আর এটাতে যেটা হয় যে হাতে অনেক সময় আমাদের ঝাল লাগে, তো যাদের হাতে ঝাল লাগার প্রবলেম আছে আমার মতো তারা কিন্তু এই বাটনাটা ব্যবহার করতে পারেন। যেহেতু এটাতে তেমন বেশি হাত দিতে হচ্ছে না তাই হাতে ঝাল লাগা কিংবা হাত জ্বলার ব্যাপারটা কিন্তু আমার হয় না। তো এভাবে করে একটু ছেঁচে নিয়ে এই ভর্তাটা মাখালে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তবে কাঁচা পেঁয়াজের ভর্তাটা বেশি সময় সংরক্ষণ করা যায় না, যদি ভর্তাটা 1 বেলার থেকে বেশি সময় সংরক্ষণ করতে হয় তাহলে আমি এই ভর্তাটা সবসময় ভেজে করে নিই। মানে এই যে যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা অবশ্যই ভেজে তারপর ভর্তাটা তৈরি করি। তো আজকে অনেকদিন পরে মনে হলো যে কাঁচা পেঁয়াজের ভর্তাটা করব, তো এই জন্যই আসলে কাঁচা পেঁয়াজের ভর্তাটা করতে আসলাম। তো এখন আলু দিয়ে আলুগুলোকে এভাবে মিক্সড করে নিচ্ছি এই ভর্তার সাথে। আলু ভর্তা বেশিরভাগ সময় আমার খেতে বেশি ভালো লাগে ঘিয়ের সঙ্গে, তবে আজকে এটা আমি তৈরি করছি সরিষার তেল দিয়ে। আর এই সরিষার তেলটা একদম আমাদের বাড়ি থেকে নিয়ে আসা, একদম ফ্রেশ ছিল, যার কারণে এটার দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে কিন্তু খেতে বেশি মজার হয়।
তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর 10টা বাঙালি পরিবারের মতো আমার বাসার রান্নাবান্নাও কিন্তু মোটামুটি করে অনেক সিম্পল ওয়েতে করে থাকি। আর যেহেতু একা হাতেই সব কাজগুলো আমাকে সামলাতে হয়, তাই দেখা যায় যে যত সহজে সব কাজগুলো করা যায় সেই চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো দেখে যদি কোনো আপুরা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো কিছু আমি কাউকে শেখাতে পেরেছি এটা জানতে পারলেও কিন্তু আমার উৎসাহ অনেকাংশে বেড়ে যাবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাও এখন রেডি হয়ে গেছে। ঈশানের বাবার খুব প্রিয় একটি ভর্তা হচ্ছে আলু ভর্তা, তো আমি যখনই সময় পাই চেষ্টা করি আলু ভর্তাটা তৈরি করার জন্য। তরকারিটা আরও প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে, কিন্তু সবজির কালারগুলো একদম সবুজ রয়ে গেছে, এজন্যই কিন্তু আমি সবজিগুলো ধাপে ধাপে দিয়েছি। এর মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু আগে থেকেই ভেজে রাখা, তাই বেশি সময় কিন্তু রান্না করতে হবে না। মাছগুলো দেবার পর আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 3-4 মিনিট হয়ে গেছে, ঝোলটা আরও একটু ঘন হয়ে গেছে। ওপর থেকে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু যে কোনো তরকারিতে টেস্ট মেকার হিসেবে কাজ করে। আমি বেশিরভাগ মাছের তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে থাকি। তরকারিটা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে, আমি খাবার সার্ভ করতে চলে যাব। প্রথমে বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে নিব, তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসব আপনাদের সাথে এরকমই নতুন কোনো ভিডিও শেয়ার করার জন্য। ততদিনের জন্য সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।